বন্ধুরা, বাগানে চলে এলাম। আমার কিন্তু সকালবেলা ফুল তোলা হয়ে গেছে, জানো, ফুল তুলে পুজো করা হয়ে গেছে। এবার ভাতের ফ্যান রেখে দিত, কালকের ভাতের ফ্যানটা রেখে দিয়েছিলাম, এবার আজকে সেটা আমি গাছে দিই সকালবেলা। তা মনে মনে ভাবলাম যে ঠিক আছে, বাগান থেকেই একটুখানি ভিডিওটা স্টার্ট করি। আর আমার বন্ধুরা এরকম প্রকৃতির সঙ্গে নিয়ে ভিডিওগুলো দেখতে খুব ভালোবাসে, কারণ তারা সবসময় বলে তোমার বাগান খুব ভালো লাগে, তোমার ছাদ বাগান খুব ভালো লাগে। তা সেই জন্যে তোমাদের কমেন্টের জন্য আমিও সাহস পেয়ে যাই, মাঝে মাঝেই বাগানে চলে আসি, এসে ভিডিও করি। তাই এই ফ্যানটা, এই দেখো আমার এই গাছটার উপর না এত মানে মায়া পড়ে গেছে যে কি বলবো। এই দেখো না, এই গাছটা এত সুন্দর হচ্ছে। এটাকে কিন্তু আমি কিচেনে রাখি, জানো তো, তারপরে আবার মাঝে মধ্যে রোদে বার করে দিয়েছে, তা দিয়ে আমার একদম সন্তানের মতো হয়েছে। তারপরে দেখো পুঁই শাক দেখেছো, টবে এইরকম পুঁই শাক হবে বলে আমার মনেই হচ্ছিল না, কারণ দাদা বলছে বাগানে বসালে বাগান ভীষণ নোংরা হয়। আমার একটু বাড়িতে এই রকম অর্গ্যানিক জিনিসপত্র করতে খুব ভালো লাগে, দাদা তো কিছুতেই বাগানে বসাতে দেবে না। এনে এই দেখো টবে বসিয়ে দিয়েছে, একবার মরেও গেল দেখলাম শাকগুলো, ওমা। তারপরে আবার দেখছি বেশ সুন্দর হচ্ছে, হোক একদিন কেটে খেতে হবে, একদম অর্গ্যানিক শাক। আচ্ছা, তারপরে আবার আসি ওই আমার লেবু গাছ, লেবু গাছে দেখো এইখানে না ছোটো ছোটো, তোমাদের একবার দেখিয়েছিলাম ছোটো ছোটো লেবু হয়েছে জানো, সেই লেবুগুলোকে দাদা বলছে ইঁদুরে খেয়ে নিয়েছে। তাহলে চিন্তা করো, ইঁদুরে খেয়ে নিয়েছে। তা এইগুলো দেখতে আমারও ভীষণ ভালো লাগে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আচ্ছা, তারপরে দেখি আমি একটুখানি কারি পাতা তুলি, আমি কারি পাতা খাই আর কি। হ্যাঁ, এই যে তোমাদের একবার বলেছিলাম না, এরকম কারি পাতা যদি পাও রোজ খেতে পারো, চুলটা ভীষণ ভালো থাকে তাতে। যদিও আমার অ্যানিমিয়া হয়ে চুলের সব 12টা ষষ্ঠী পুজো হয়ে গেছে, কিছুই নেই, তাও আর কি খাই, মনে যেটা জানি মনটা বলে একটু খাই। দাদাকে বলি যে তুমি একটু তুলে এনে দেবে, তো রোজ তো আসতে পারি না বাগানে, কিন্তু ওই দাদাও ভুলে যায়। তারপরে দেখো এসো বাগানে এলাম কেন জানো বন্ধুরা, জবা ফুল তো নানান রকম আছে, সে তো তোমাদের দেখাই রোজ। এসে দেখি অফসিজনে গোলাপ হয়েছে, দেখো এই যে দেখো অফসিজনে দাদা খুব যত্ন করে, তো দেখো অফসিজনে গোলাপগুলো হয়েছে। এবারে ভাবছি যে শীতকালে কিন্তু গোলাপগুলো দারুণ হবে মনে হয়। দাদা সব নানান রকম সার টার পোকা মারার দেখো, আর কি বড় বড় কুঁড়ি এসেছে দেখছো, আর নখগুলো সব হলুদ হয়ে গেছে, হলুদ কেটেছি, এই যে হাতও হলুদ, এই দেখো দেখেছো কি সুন্দর হয়েছে না গোলাপগুলো, মন ভালো হয়ে যায় গো এইরকম দেখলে। তা আমি মনে মনে ভাবলাম না, এই গোলাপগুলো যখন এত সুন্দর হয়েছে, বন্ধুদের সঙ্গে একটু নিয়েই বাগান থেকেই ভিডিওটা করি। একটুখানি আরম্ভ করছি মানে পুজোর ঝাড়াঝুড়িটা আর কি, জানো, এমনি সব পরিষ্কার থাকে তবু পুজো আসছে। তো ছোটবেলা থেকে মায়েদের দেখেছি যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা সব কিছু, তা মনে মনে ভাবলাম তোমরা সেই দিনই দেখেছ যে আমি স্টোর রুম থেকেই পরিষ্কার আরম্ভ করি আর কি সবসময়। তা যখন ভাবলাম যে তাহলে স্টোর রুম থেকেই করি, আর কিছুদিন আগেই তো তোমরা দেখেছো যে আমি স্টোর রুমটা পরিষ্কার করেছি, কিন্তু ওই যে ধুলো তো আর শেষ নেই বলো না, যতই পরিষ্কার করি যাই করি ধুলোর শেষ নেই, সাংঘাতিক ধুলো। তা সেই দিয়ে আরম্ভ করলাম, আর তোমাদের কিন্তু আমি আমার রান্নাবান্না কিছু দেখাতে পারিনি আর কি। তার কারণ হচ্ছে দেখো রান্না সেইভাবে কিছু করিও নি, ফ্রিজে ইলিশ মাছের ঝাল আছে বেশি করে রেখেছিলাম, আজই দাদার হয়ে যাবে। আর এইখানে এই যে এইখানে তো আমি রান্না করে রেখে দিই, প্রেশারে এখনও ডাল আছে, আর এই যে কাঁকরোল আলু পেঁয়াজ দিয়ে একটুখানি ভেজে নিয়েছি এই, আর দেখি খেতে বসে যদি দাদা বলে গোল গোল করে আলু ভাজা খাবো, ফ্রিজে শাক ভাজাও আছে, কলমি শাক ভাজা, তা সেটাকে একটু ঠিকঠাক করতে হবে।
আর এইসব নিয়ে দুজনের সংসার তো বন্ধুরা বলি বেশিক্ষণ কিছু লাগে না বেশিটা, ওই ওইভাবেই চলে যায়। দাদা একটু মুখরোচক খাবার খেতে ভালোবাসে, ওই কোনো কোনো দিন হয়তো একটু করি। তবে এই তোমাদের সঙ্গে এইটাই আমি দেখাবার চেষ্টা করলাম যে একটু ঘেঁটে ঘেঁটে গেছে। আর এখানে তো আমার যেহেতু রান্নাঘর ছোট, আমার এখানেই সব কিছু করতে হয় জানো তো। তাই পুজোর একটু টুকটাক আরম্ভ করি, কিছুটা বারও আমি করেছি এখান থেকে আরম্ভ করি। দেখো আমি তোমাদের একবার বলেছিলাম আমার অনেক কাপ আছে, তোমাদের একদিন দেখাবো। এই দেখো এই এইখানে দেখো কত কাপ আমার সব আছে জানো তো। কিন্তু কি বলতো, এইগুলো খুব একটা ইউজ করাই হয় না। ওই রান্নাঘরে দুটো তিনটে কাপ আছে, এইটা মনে আছে আইকিয়া থেকে কিনে এনেছিলাম এই সেটটা। তারপরে এর সঙ্গে থালা বাটি সবই আছে। এই পেন্সিল ইরেজার দেখো দরকারের জন্য রেখে দিয়েছি, নাতনি এলে যদি লাগে। নাতনি তো ছাড়ো, নাতনি এখন নাতনি হচ্ছে সব থেকে বেশি বিজি আর কি। তা এই একটুখানি পরিষ্কার করে নিই, আবার আমি আসছি। হ্যাঁ বেশ, এখানে সব কিছু তো আমার কাঁচের জিনিস আছে, এইবার যদি হাতটা ফসকে একটা চলে যায় ব্যাস আমি শেষ। মানে আমার ভীষণ পছন্দের জিনিসে প্রচুর কাপ আছে, আমি একবার তোমাদের বলেও ছিলাম। আমার ওপরের শোকেসে কাপ আছে, নিচের শোকেসে কাপ আছে। আমার যেন একটা কাপ কেনার না একটা সাংঘাতিক ইচ্ছে থাকে, তা করে নিই। এই দেখো এইটাও তোমাদের একটু দেখাই, সেই আইকিয়া থেকে কিনেছিলাম, এখনো কিন্তু আমার ইউজ করা হয়নি। আমার এইসব তুলে রাখাই কাজ। এই যে দেখো না, এই যে আইকিয়া থেকে এইটা কিনেছিলাম। তারপরে গ্লাসও আছে, সেগুলোই বা কোথায় রাখলাম রেখেছি দেখতে হবে। তবে ভাবছি এইগুলোকে এবার ব্যবহার করে ফেলবো, কি হবে তুলে রেখে বলো, ব্যবহারই করে ফেলবো এইগুলো, দেখি আস্তে আস্তে করবো। এই যে দেখি বলে এখানে রাখলাম না, হয়ে গেল। আর আবার যখন পরিষ্কার করতে আসবো তখনই দেখবো। চলো বন্ধুরা, দেখো একটা সাংঘাতিক কাজ নিয়ে কিন্তু বসে পড়েছি। কি বলতো, ওই যে দাদা চালটাটা এনেছিল না, জীবনে কোনোদিন চালটা কাটিনি জানো, চালটাটাকে কাটছি। যদি কাটতে পারি দাদাকে বলবো আরো দু তিনটে চালটা এনে দিতে, তারপরে এটা কেটে ওই গুড় দিয়ে একটু করে রাখবো, এটাই ইচ্ছে। কিন্তু কখনো কাটিনি তো, কি করে কাটবো বুঝতে পারছি না। এই যে ভেতরের যে এইটাকে বাদ দিতে হবে, একটা ফল মতো একটা আছে না ভেতরে, ওইটাকে। তোমরা যারা চালটা কাটো তারা আমাকে দেখে হাসবে যে বৌদি কিভাবে চালটা কাটছে। অ্যাকচুয়ালি আমি চেষ্টা করছি এটা কাটার, আর আমি যাকে কাটাবো বলেছিলাম তাকে আজকে আমি ফোন করেছিলাম। এবার ফোন করার পর সে বলছে আমার খুব হাতে ব্যথা। এখন তো বুঝতেই পারছো মানুষ যখন সুযোগ সুবিধে নেবে তখন তারা আগে চলে আসবে তোমার কাছে, তোমার পরিবারের কাছে। প্রচুর সুযোগ সুবিধে করে দিয়েছি তাকে। হ্যাঁ যখন আমার মেয়ে যখন ডাক্তার ছিল, ওর হাজবেন্ড মানে মর মর অবস্থা জানো, পিজিতে নিয়ে গিয়ে তাকে চিকিৎসা করানো, তার ওষুধ বিষুধ বড় বড় ডাক্তার দেখানো সব আমার মেয়ে করিয়েছে। তা যাই হোক, সে যখন মুখের ওপর বলে দিল যে আমার হাতে ব্যথা, অথচ বাজার করতে যাচ্ছে, দোকান করতে যাচ্ছে, রান্না করতে যাচ্ছে, ঠিক আছে দরকার নেই। তা আমি আমার মানুষ তো চিনতে পারছি বলো, এক এক করেই তো এই ইনসিডেন্টগুলো হলে তবেই তো মানুষ চিনতে পারা যায়। তা মানুষ আমি চিনতেই পারলাম। আর দাদা কিন্তু বলেছিল তুমি বলো না ও করবে না, কিন্তু ওই আর কি, আমি তো সবাইকে সবসময় ভালো ভাবি ভাবি না না, ও ভীষণ ভালো, ও ভীষণ দাদার থেকে, তার জন্য আমি খুব বকুনিও খাই সবসময়। তা ঠিক আছে, তা দেখো হয়তো যারা খুব চালতা কাটায় পারদর্শী তাদের মতো হবে না, চেষ্টা করলে সবই পারা যায়, না পারার কিছু নেই। এই মোটামুটি দেখো এইগুলো আমি কেটে ফেলেওছি, শুধু এই যে মধ্যিখানে একটা হরহরে ফল টাইপের আছে না, এই ফলগুলোকে বার করে দিতে হবে, এইটাই কথা। আর মোটামুটি করেও ফেলেছি, কোনো অসুবিধে হয়নি। এইবার আস্তে আস্তে এইটাকে ভাগ করে করে খোলা ছাড়িয়ে রেখে দেবো, আবার দাদা কালকে যদি দু তিনটে এনে দেয় করে দেবো, ব্যাস। এই দেখো না মোটামুটি হয়েই গেল। তা মনটা এক এক সময় খারাপই লাগে যে মানুষের থেকে কত রকম মানুষ হেল্প নেয়। আমি শুধু মানে ওর কথা বলছি না, আমি সবার কথাই বলছি। যখন মানুষের দরকার হয় দেখবে বন্ধুরা কত রকমভাবে ছলছুতরি করে আসবে, কত রকমভাবে হেল্প চাইবে।
তারপরে যখন মানে তাকে যদি সামান্য একটা কাজের জন্য বলো, তখন সে বলবে যে না হবে না, পারবো না, সময় নেই, অমুক অসুবিধে, তমুক অসুবিধে। তাই এইগুলো সত্যি আমার এই বয়সে দাঁড়িয়েও না আমি এখনো মানুষ চিনতে পারলাম না। তা ঠিক আছে, এই দেখো না করেও ফেললাম, এই চালটা কাটতে কি হাতের কি এমন জোর লাগে বলো না। তা এই তোমাদের সঙ্গে গল্প করতে করতেই একটু চালটাটা কেটে নিচ্ছি, আর দাদা যদি এনে দেয় আরো করব, করে আর আচার করে রেখে দেবো। আর আজকে সকালবেলা সেইভাবে ভিডিওটা আমি করতে পারিনি, নানান রকম জানো তো এক একদিন এত চাপ থাকে না যে ঠিক সেইভাবে ভিডিওটা সারাদিনের করতেও পারি না। আর তারপরে দেখো পুজো আসছে, জানি আমাদের সবার খুব মন খারাপ, কিন্তু তারপরেও তো ধরো একটু পরিষ্কার পরিচ্ছন্ন এটা ওটা সেটা তো করতেই হয়, তোমরা দেখেছো আজকে আমি স্টোর রুম থেকে আরম্ভ করলাম আমার, যেখানটা আমার সব থেকে বেশি ঘেঁটে যায় জানো তো স্টোর রুমটা, কারণ রান্নাঘরে আমার খুব মিনিমাম জিনিস থাকে। আমি তোমাদের আমি বারবারই একটা কথা বলি যে রান্নাঘরটা আমার বড়ই ছোট, আর যার জন্য স্টোর রুমটা ভীষণ ঘেঁটে যায়। রান্নাঘরটা বড় কিন্তু বাড়ি অনুযায়ী ছোট। হ্যাঁ ওই আর কি, দাদা যেটা বলেছে ঠিক, রান্নাঘরটা মোটামুটি কিন্তু বড় বলবো না মোটামুটি, কিন্তু বাড়িটা যে প্রবল আকারের বাড়ি সেই অনুযায়ী রান্নাঘরটা একটু ছোট হয়ে গেছে। আর আমার তো জানো একটু সাজিয়ে গুছিয়ে সংসার করতে ভীষণ আমি ভালোবাসি আর কি, আমাকে তুমি বেড়াতে নিয়ে যাও না যাও আমার কিচ্ছু অসুবিধে হবে না, আমাকে শাড়ি কিনে দাও, আমাকে গয়না পরিয়ে দাও না দাও আমার তাতেও কোনো প্রবলেম নেই জীবনে, কিন্তু আমি একটু গুছিয়ে সাজিয়ে সংসারের জিনিস কিনে রান্না করতে মানে রান্না ঘর সাজাতেই বলো বাড়ি সাজাতেই বলো আমি দারুণ ভালোবাসি। বন্ধুরা দেখো এই যে ফলটা কেটে বাদ দিয়ে দিলাম, এই যে ফলটা কেটে বাদ দিলাম, আমি তো শিখে গেলাম যে আমি তো কি বলতো ওকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি যে ও আমাকে বললো হাতে ব্যথা, সেই জন্য আমি ওকে থ্যাংক ইউ জানাচ্ছি যে আমি এটা শিখে গেলাম চালটা কোটা, কোনো ব্যাপারই নাই। দেখো এই যে ফলটা বাদ দিয়ে এরকম ছোট ছোট করে কোটা আমি একটা জিনিস দেখে শিখে ফেললাম। হ্যাঁ মানুষের থেকে না এইরকমই ব্যবহার পেলে মানুষ সবটাই শিখে যায়, সেই জন্যে আজকালকার দিনে ব্যাপারটা হচ্ছে যে যেমন পারবে নিজের কাজ নিজে করো, এটাই হচ্ছে মূল কথা জানো। নিজের কাজ নিজে করার যে কি আনন্দ সেই আনন্দ আর কিছুতে হয় না, শুধুমাত্র একটা সাধারণ জিনিসের জন্যে হ্যাঁ আমি একটু ছোট হয়ে গেলাম আজকে যেটা আমার খারাপই লেগেছে, তা ঠিক আছে ও আমাকে করে দিল না বলেই তো আমি শিখলাম। তা দেখো এই যে সুন্দর করে কেটে নিয়েছি, দাদাকেও আমি বলেছি যে একটুখানি আমাকে চালটা এনে দেবে, চালটা এনে দিলে আমি মোটামুটি রোজ যদি একটা একটা কি দুটো করে আর বেশি করবো না, ধরো চারটে চালতা করবো, একটা তো কোটাই হয়ে গেল, আর তিনটে চালটা এনে দিলে চারখানা চালটা একটুখানি গুড় টুড় দিয়ে আচার করে নেবো, সেইটাই ইচ্ছে আছে। এই আর অল্প অল্প করে করে কৌটোতে করে ফ্রিজে তুলে রাখি, তারপরে সব কটা যখন কুটতে পারবো তখন কুটে আর চাটনিটা করে দেবো, আর তোমাদের সঙ্গে তো সেটা শেয়ার করবই। আর এখন যাবো সন্ধে টন্ধে দেবো, একটু ফ্রেশ হবো, হয়ে আবার রাত্রিবেলা দাদা বলছে একটু এগরোল করে দিতে, যেহেতু আজকে শুক্রবার আর কালকে শনিবার দিন কি হবে যে নিরামিষ খাওয়া দাওয়া শনিবার দিন, ওই জন্য দাদা বললো যে তাহলে ফ্রিজে আটা মাখাই আছে কোনো কিছু করবো না, এমনকি শশাও নেই বাড়িতে ফুরিয়ে গেছে, তা পেঁয়াজ আছে, পেঁয়াজ লঙ্কা একটুখানি সব কিছু দিয়ে একটু এগরোল করে দেবো আঠা দিয়ে, তা আবার আসছি এসে তারপরে তোমাদের একটু দেখিয়ে দেবো কী সব জোগাড় টোগাড় করছি, করে দেখিয়ে দিয়ে তারপরে আমি ভিডিওটা শেষ করে দেবো। হ্যাঁ বন্ধুরা দেখো এই যে আটা রোল করলাম, এই রোল দিয়েই খাওয়া হয়ে যাবে, নানারকম স্যালাড ফ্যালাড দিয়ে করে নিয়েছি, আর এই যা এইটা আমার হচ্ছে, আমারটা একটু ছোট ছোট করেছি কারণ আমি বেশি বড় বড় খেতে পারি না। আর আজকে না ওই যে শেজওয়ান যে চাটনিটা এনেছিলাম সেই শেজওয়ান চাটনিটা দিয়ে রোলটা করে দেখছি যে কেমন খেতে লাগে, তা দেখি যদি ভালো লাগে অবশ্যই তোমাদের সঙ্গে আমি রিভিউটা দেবো। হ্যাঁ
আর এই ডিনার শেষ করে দেবার, আমরা জানো তো খুব তাড়াতাড়ি ডিনার করি, এখন 7:30 বাজে। ওই যে একটু দেখিয়ে দাও বন্ধুদের, বাজে তা এক্ষুনি ডিনারটা করে দিচ্ছি, তাই এক্ষুনি ডিনারটা করে দিচ্ছি। আমরা চেষ্টা করি 7:30 থেকে 8টার মধ্যে ডিনারটা করা যায়। বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর প্লিজ সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করতে ভুলো না, দুটো হাত জোর করে রোজই বলি, আজকেও বলছি, কমেন্ট করো, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, আর লাইক তো আমার চাই, লাইক ছাড়া চলবেই না বৌদি। আর সঙ্গে থেকো, হ্যাঁ, গুড নাইট।